सेकेंड वीडियो निये चले एर आगे तुम्हारा जरा देखे तारा देखे नतून चैनल शाशुड़ी बौमा जुगल जुगल बंधी। तो आज के हे पौष पार्वणेर मेला चलते सबार बाड़ी बाड़ी पीठे पाए सब। तो दुजने शाशुड़ी बौमा निये एलाम আমাদের রান্নাঘরে যুগলবন্দী একসঙ্গে পিঠে পায়েশ করে তোমাদের দেখাবো আর খাওয়াবো। যারা খেতে চাও তারা সাবস্ক্রাইব, তারা আমাদের চ্যানেলটা দেখো। আমাদের যদি তোমাদের পছন্দ হয় লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাবে না। তো এ হচ্ছে অনিশা আমার বৌমা, আমি হচ্ছি ওর শাশুড়ি ঝুমকি রয়। তো আমরা দুজনে যুগলবন্দী এসেছি। আমাদের দুজনের পরিচয় হচ্ছে আমরা দুজনে শাশুড়ি বৌমা নামে, কিন্তু আমরা হচ্ছি মা মেয়ে, আমরা বন্ধু। তো এই বন্ধুত্ব নিয়ে আমরা তোমাদের কাছে যুগলবন্দী দুজনে মিলে শুরু করছি। এপিসোডটা মিস করবে না, দেখবে আস্তে আস্তে দেখতে পাবে আমরা কি করছি। ঠিক আছে, চলো রান্নাঘরে এবার আমরা দেখা করছি। চলো আমরা নিয়ে যাই তোমাদের রান্নাঘরে, ঘরে নিয়ে যাবো আজকে। চলো নারকেল ছাড়া তো কোনো পাটিসাপটা বা কোনো পিঠের ওই হয়, নারকেল তো লাগবেই লাগবে। ওই জন্য সবার আগে নারকেলটা ফাটানো হলো। তাই সুন্দর নারকেলটা না? এইবার নারকেলটাকে কোরানো হচ্ছে খুব সুন্দর করে। এটা দিয়ে পাটিসাপটার পুরটা করা হবে। কচি নারকেলটা না? হ্যাঁ, জলটা মুখে ছিটকে গেছে, কি মিষ্টি লাগছে। খুব ভালো নারকেল। আচ্ছা বন্ধুরা, আমি রান্নাঘরে আমাদের রান্নাঘরে চলে এসেছি, শাশুড়ি বৌমার রান্নাঘরে। তো এবার আমি ফার্স্টে গ্যাসটা ধরিয়ে নেব। আজকে আমাদের পিঠে, বাঙালির বাড়িতে সবার বাড়িতেই পিঠে পার্বণ, এটা একটা বিশাল ব্যাপার হচ্ছে, সবাই পারে সবাই করে। তো আজকে আমরা দুজনে অনিশা ঝুমকি নিজের মতন আমাদের পছন্দ যেটা, মানে আমরা আজকে দুজনে মিলে তোমাদের পাটিসাপটা আর ওটা করে দেখাবো, সরু চাকলি করে দেখাবো। পাটিসাপটা আমি খেতে খুব ভালোবাসি আর সরু চাকলিটা অনিশা খুব ভালোবাসে। তো আমরা দুজনে মিলে করব। এখন আমরা স্টার্টিংটা করে নিই। আচ্ছা এখানে অনিশা তুই এটা কর, নারকেল। হ্যাঁ আমি দিয়ে দিই, নারকেলটা দিয়ে দাও। আমি দিয়ে দিচ্ছি, এটা গরম হলো। আচ্ছা নারকেলটাকে আমি আগে, এই আমার নারকেলটাকে আর পাটিসাপটার জন্য আগে আমি রেডি করে দিচ্ছি। নারকেলের সঙ্গে গুড়টা দিয়ে আমি পুরটা তৈরি করে দিচ্ছি, পাক দেবে। হ্যাঁ গুড়টা দিয়ে পাক দেবো। মা অনেক ধরে করেছে, মায়ের এক্সপিরিয়েন্সটা অনেক বছরের, আমি ফার্স্ট টাইম করছি গাইস, মায়ের হাত ধরে শিখছি। তো মা বুড়ি না, মা ইয়ং, তবুও মায়ের এক্সপিরিয়েন্সে মা রান্নার দিক দিয়ে অনেকটা রেসপিরিয়েন্স, অনেক বছরকার মায়ের রান্না করার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তবে অনেক বছর হলে আমি মিষ্টি একদম ভালোবাসি না, যারা আমাকে চেনো ঝুমকি একদম মিষ্টি পছন্দ করে না। ওই বছর কাটালে দিন করতে হয়, তো পাটিসাপটা সরু চাকলিটা আমি পছন্দ করি। তো আজকে আমি এই পুরটা করব। পুরটা করার আগে আমি ব্যাটারটা বানিয়ে নিই, ততক্ষণ ওটা গরম হতে হতে। আচ্ছা এখানে আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি, একটা একটা করে কড়াইতে নারকেলটা হতে থাক, নারকেলটা পাক দিতে থাকুক। এটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে আমি ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। এখানে আমি মিশ্রণটা দেখিয়েছি,
কি আমার যে আছে এটা কি দিচ্ছো চালের গুঁড়ো দিচ্ছো না এটা ময়ে পাঁচ হাতা আমি ময়দা ময়দা ফার্স্ট ময়দা দিচ্ছে প্রথমে ময়দাটা দিয়ে দিচ্ছি চলো আমি দেখছি যাতে পরের বার আমি করতে পারি মানে বাঙালিরা ঘরে ঘরে পিঠে পায়েশ করে কিন্তু সবারই নিজে নিজে একরকম আছে আমি আমার মতন করে করছি তোমাদের পছন্দ হবে কিনা আমি জানি না আমি আমার মতন করছি নারকেলটা আমি এখন নাড়ছো নাড়ছি এখানে নারকেলের এটা হতে থাকুক তুমি এটাকে এদিকে নিয়ে চলো আর এক পাশে দিলাম চালের গুঁড়ো ওটার হাফ পোর্শনটা দিলাম পাঁচ হাতা নিয়েছি আমি ময়দা তো আর আড়াই হাতা দেওয়া আছে মাপ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো নেক্সট কি দেবে চালের গুঁড়োর পর আচ্ছা নেক্সট আমি দিচ্ছি এটা হচ্ছে পাটালি গুড়ের রসটা করা আছে আমি চিনি দিচ্ছি না অনেকে চিনি গুঁড়ো করে দেয় আমি গুড়টাকে প্রেফার করছি এই জন্য কি এই পাটিসাপটা আমার বাড়িতে অনেক সুগার পেশেন্ট আছে তারা খাবে তো সেই জন্য আমি গুড়টাই ইউজ করছি সব কিছুতে চিনিটা আমি ইউজ করছি না এবার আমি এইটা দিয়ে এই গুড়ের রসটা দিয়ে মাপ ওইটা দিয়ে করলে না স্প্যাটুলা হুম না এটাতে করছি একটু নাড়তে আমার সুবিধা হবে ওইটা দিয়ে করলে ওই ওখানে রয়েছে আমি নিয়ে আসছি আচ্ছা দাঁড়াও যারা এটার মধ্যে পুর দিও তোমরা খেতে পারো আচ্ছা আমি দিয়ে দেবো আমি দিচ্ছি আচ্ছা আমি তাহলে এদিকে চলে আসি বন্ধুরা ক্যামেরার ওপারে কারণ আমাদের দুজনকে করতে হয় দুজন দুজনের করে করছি তো আগে কি তেলটা দেব তো তেলটা আমি দিয়ে দিয়েছি আর একটু সামান্য অল্প দিয়ে দে তেলটা অল্প দিলি এবার নে এবার পাটিটা হাতে নিয়ে নে অনিশা বানাচ্ছে তো গাইস আমি ফার্স্ট টাইম ট্রাই করছি প্লিজ এবার দিয়ে এবার খুব আস্তে খুব স্লোলি বাস বাস আদিশ আদিশ না এবার আস্তে আস্তে একদম আস্তে আস্তে লেভেল কর ধোসার দোকানে চিন্তা করতো ওরা কেমন ভাবে করে ওরা এরকম এরকম করে গোল গোল হচ্ছে না আমার হ্যাঁ হবে কেন হবে না মানে হতে হবে এই যে চলো এবার অনিশা বানাচ্ছে সরু চাকলি তো ট্রাই নিচ্ছি তো কেমন হচ্ছে আমি জানি না খুব ভালো হচ্ছে একদম দেখে উঠলেই বোঝা যাবে কিরকম হবে আর মায়ের হাতে ছোঁয়া থাকলে সব জিনিসই আরো বেটার হয়ে যায় কেন আমার বৌমার মুখে যদি তোমরা এই হাসিটা দেখতে চাও তাহলে প্লিজ 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 ওদের ওকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর একটু যে কোনো জিনিস একটু পেশেন্স নিয়ে করতে হয় দাঁড়ো এটা দিয়ে একটু পাশ দিয়ে একটু সামান্য বুলিয়ে দে একটা টাইম আসবে তুই তোর বউকে বৌমাকে শেখাবি হাতে ধরে এটাই তো আমাদের শাশুড়ি বৌমা যুগলবন্দি আমরা সব কিছু একসঙ্গে করি আমরা কান্নাকাটি একজন কাঁদলে আরেকজন তার চোখের জল মুছে দিই একজন হাসলে আরেকজন হাসি একজনের শরীর খারাপ হলে আরেকজন তাকে খাইয়ে দিই মানে সবসময় আমাদের এই বন্ধুত্বটা চলে ভীষণ সুন্দর দেখ নিজে নিজে উঠে যাচ্ছে অনিশা ওঠাতেই হচ্ছে না আমাদের এটা ওয়াও ভীষণ সুন্দর উঠে গেল দেখলি কি ভালো লাগছে দেখতে বুঝে গেছি মনে হচ্ছে এবার কনফিডেন্ট পেয়ে গেছি এবার এত সুন্দর সরু চাকলি উঠে গেছে এরপরে আমাদের আসবে পাটিসাপটা মানে টেনে তুলতে হচ্ছে না নিজে নিজে উঠে পড়ছে
যখন তুলবি আমাকে বলবি, আমি ওই প্লেটটা নিয়ে আসবো। এটা যদি কেউ আলু দিয়ে সবজি বানিয়ে খেতে চাও, মানে আমি যদি হই তাহলে আমি কিন্তু এইভাবেই খাবো, যেহেতু মা গুড় মানে মিষ্টি খায় না, সেহেতু মা একটু নোনতা পছন্দ করে। আর যারা সস দিয়ে অনেকে খেতে পারে, সস দিয়ে খায়, হ্যাঁ এটা দারুণ। তো আমি এটা নিয়ে আসছি, সাম্বার বানালে এটা ধোসার সাম্বার বানিয়ে তোমরা খেতে পারো। আমাদের গুড়টাও পাটিসাপটার গুড়টা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। দেখো আমাদের সরু চাকলি ইজ রেডি, আমরা একটা আইটেম করে ফেলেছি। তো সি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো ফার্স্টে তুমি তেলটা দিলে, হ্যাঁ তেল দিলাম, এবার তুমি ব্যাটার দেবে। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা নিয়ে আসছি। আচ্ছা চলো পাটিসাপটার ব্যাটারটা দেখি। এটার পুরের কালারটা খুব ভালো এসেছে, হ্যাঁ এসে গেছে পুরটা। ওটাও সেম ভাবেই করছে, সেম ভাবেই হবে, যত পাতলা হবে তত খেতে টেস্ট। আচ্ছা দেখতে হবে ভেঙে না যায়। আচ্ছা ছোট ছোট দেখতে ভালো লাগে খেতে, মোটা মোটা গুলো না ভালো লাগে, ভালো লাগে। তো মা দিয়েছে ব্যাটারটা, ব্যাটারটা দেখছি আমরা, মানে খেতে খুব ইন্টারেস্ট। আচ্ছা উল্টে দিয়ে কি নারকেলটা দেবে? না না তার আগে নারকেল, এইটা আরেকটু হবে। আচ্ছা হওয়ার পরে আমরা নারকেল দিয়ে তারপর ভাজবো। নারকেলের পুর তো আমাদের রেডি আছে। এটা একটু হচ্ছে, দেখতে পাচ্ছি সামনে দিয়ে দেখা, হ্যাঁ এই যে ফুটো ফুটো উঠে যায়, মানে একটা দাগ 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 হয়। আচ্ছা এই যে ফুলে ফুলে উঠে, হ্যাঁ এই জিনিসটা নারকেলের আমার মেয়ে পুর ওইটা করেছে। এইবার কি সুন্দর উঠে গেল, জাস্ট এই গন্ধ বেরিয়ে গেছে, মা থাকা যাচ্ছে না, একটু গরম হয়ে গেছে তাওয়াটা, না গরম হয়ে গেছে, জাস্ট ঠিক আছে চেপে চেপে। এটা মাখা সন্দেশ দিয়ে অনেকে করে, হ্যাঁ বাড়িতে বানিয়ে করা যায়। যারা নারকেল খাও না তারা মাখা সন্দেশ দিয়ে করতে পারো, হ্যাঁ আর যারা নারকেল পছন্দ করো তারা নারকেল দিয়ে করতে পারো। দেখো দেখিয়েছি একটু, হুম দেখতে পা দারুণ লাগছে, দারুণ অসম। আচ্ছা আরেকটা করে দিই আমি, হ্যাঁ এইটাকে না একটুখানি কম করি, এটা আমার পক্ষে সম্ভব না, এটা মাই করুক, আমি বুঝে গেছি কেন, আর কোনো জিনিস অসম্ভব না। কেন না বন্ধুরা, তোমাদেরকে আমি আস্তে আস্তে আমার যেগুলো পছন্দ সেই রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তোমরা ওই একটাই জিনিস আমাদেরকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, না হলে দেখতে পাবে না আমার পরের আপডেটগুলো, ভিডিওগুলো আরো নতুন। আমি ভীষণ কম তেলে রান্না করি, সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর পাতলা যে মানে আগেকার দিনে যেই রান্নাগুলো পুরো ষোলো আনা বাঙালি আনা রান্না, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ওগুলো করতে আমি খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি, মা খেতে থেকে বেশি খাওয়াতে খুব বেশি ভালোবাসে। যারা খুব ভালোভাবে খায় তাদের খাওয়াতে খুব ভালো লাগে, মানে যারা খুব পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে খায় খেয়ে তৃপ্ত হয় তাকে খাওয়াতে খুব ভালো লাগে।
এক্সট্রিম ভাবে খাওয়াতে খুব ভালোবাসে। যারা খেয়েছে বা খাও তারা বুঝতেই পারো, চেপে চেপে তো আমি ওই চাই, আমার একটাই হচ্ছে সবার চোখের জল মুছে দিতে চাই, সব মানুষের জীবনে জয় এন্ড সরো বোথ টুগেদার ইন লাইফ সবার থাকে, কিন্তু চোখের জলকে মুছে যদি আমি একটা মানুষের মুখেও হাসি তুলে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের দুজনের চেষ্টা থাকবে। ঝগড়া হবে না কেন, ঝগড়া সব জায়গায় হবে, আর একটাই মেসেজ থাকবে সবার কাছে। আমি বলবো যেই সব বৌমারা আছো তারা নিজের মাকে যেভাবে রেসপেক্ট করো, নিজের মাকে যেভাবে ভালোবাসো সেরকম শাশুড়িকেও ভালোবাসো, শাশুড়িকেও রেসপেক্ট করো, তখনই তো দুজনের যুগলবন্দিতে হবে হবে। আর বারবার বলছি, সবসময় বলছি, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আমরা দুজনে আসব, তা সেই জন্য একটাই আমাদের মেসেজ থাকবে তোমাদের কাছে, অলওয়েজ হাসতে রাখো। বল, অলওয়েজ হাসতে রাখো, সব ওই হাসিটাই কিন্তু জীবনের সব। হ্যাঁ, মানুষের চোখের জল মুছে যদি আমি একটা মানুষের মুখেও হাসি তুলে দিতে পারি আমরা দুজনে, তাহলে আমাদের 1 কোটি টাকার থেকেও বেশি পুরস্কার হবে। সেই জন্য একটাই মেসেজ থাকবে আমাদের শাশুড়ি বৌমা জগলবন্দিতে, অলওয়েজ হাসতে রাখো। বাই, আবার ঠিক হবে, কিন্তু নমস্কার বন্ধুরা, এই কথা বলছি বারবার বলছি, তোমরা যদি আমাদের ভিডিওটা দেখো পছন্দ হয় তাহলে আমার বৌমার মুখে হাসি দেখতে যাও, ও খুব ভীষণ সুন্দর হাসে, তাহলে মাও খুব সুন্দর হাসে, দুজনে হাসিটাই যদি দেখতে চাও তাহলে আমাদেরকে প্লিজ 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 বল, একটু সবাই কাছে রিকোয়েস্ট কর, সবাই প্লিজ 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 আমাদের লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে রাখো, করে রাখো, তাহলে যাতে পরের ভিডিওটা আমরা আপডেট করতে পারি, ওটা অবশ্যই করো, তাহলেই তোমরা আমাদেরকে একসঙ্গে আবার দেখতে পারবে। টাটা, বাই বাই, সি বাই।